আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেশি মুরগি রান্নার রেসিপি দেখাবো, তবে এই রেসিপি ফলো করে আপনারা সোনালী ফার্ম ও ব্রয়লার মুরগিও রান্না করতে পারবেন। এভাবে রান্না করলে দেশি মুরগি সহ যে কোনো মুরগি ভীষণ ভালো লাগে খেতে। রান্নার প্রতিটা ধাপে থাকবে অনেকগুলো টিপস, তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। 2টা মুরগি কেটে নেওয়ার পর 1 কেজি মাংস হয়েছে। পিসগুলো রেগুলার সাইজে কেটেছি। আমার এই রেসিপি ফলো করে আপনারা চাইলে সোনালী ফার্মের মুরগি দিয়েও রান্নাটা করতে পারবেন। মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন ধোয়ার পর যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। যে হাঁড়িতে রান্না করব সেটাই আমি একটা মশলার মিশ্রণ তৈরি করব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ। প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। পেঁয়াজ যত বেশি দিবেন রান্নার স্বাদ তত ভালো আসবে এবং ঝোল অনেক গাঢ় হবে। এরপর দিচ্ছি আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ করে আছে এখানে। কিছু গুঁড়া মশলা দিব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আমি মরিচ গুঁড়া একটু বেশি দিচ্ছি, আপনারা ঝাল বুঝে কম বেশি করে নিতে পারবেন। কিছু গরম মশলা দিচ্ছি, 3 টুকরা দারচিনি, 10টার মতো লং ও 6টা এলাচ দিয়ে দিচ্ছি, 3টা তেজপাতা দিচ্ছি। এখন দিব তেল, 1/2 কাপের মতো তেল দিব। সয়াবিন তেল দিচ্ছি আমি। সবশেষে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচের মতো দিচ্ছি, পরে লাগলে আরও দিব। এখন সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। আমি যে যে মশলাগুলো দিলাম সেগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের 1 কেজি মুরগির মাংস রান্না করতে পারবেন। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে মুরগির পিসগুলো দিয়ে দিব। মুরগির পিসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো মুরগির পিসে মশলা ভালোভাবে লাগে। আমার এই রেসিপি ফলো করে দেশি মুরগি রান্না করে দেখবেন, খুব ভালো টেস্ট আসবে। শুধু দেশি মুরগি নয়, যে কোনো মুরগির মাংস এ প্রসেস ফলো করে রান্না করা যাবে। মেশানো হয়ে গেলে হাঁড়িটা 30 মিনিটের জন্য ঢেকে দিব, অর্থাৎ 30 মিনিট ম্যারিনেট করব। এটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ সবচেয়ে ভালো হবে। মশলা মাখিয়ে মুরগির পিসগুলো 30 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এখন হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এভাবে ঢেকে রান্না করলে মুরগির মাংস থেকে পানি বের হবে। মুরগি থেকে যে পানি বের হবে সে পানি দিয়েই মাংসগুলো কষিয়ে রান্না করব। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আঁচ বেশি থাকলে পানি বের হয়ে দ্রুত শুকিয়ে যাবে এবং পোড়া লাগতে পারে। ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। মিডিয়াম আঁচে 10 মিনিট ধরে রান্না করছি। দেখুন পানি বের হতে শুরু করেছে। কোনো এক্সট্রা পানি না দিয়ে এভাবেই রান্না করতে হবে। আবারও ঢেকে দিচ্ছি। প্রায় 30 মিনিট ধরে আমি রান্নাটা করছি। একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি, আবার ঢেকে রান্না করছি। দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু এখনও পানি দেইনি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি পানি দিব, কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। দেশি মুরগির মাংস সেদ্ধ হতে বেশি টাইম লাগে, তাই পানি দিয়ে মাংস ভালোভাবে সেদ্ধ করে নেব। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব। মোট 40 মিনিট রান্না করার পর দেখুন কেমন হলো। আমি চেক করেছি, মাংস সেদ্ধ হয়ে গেছে। তবে আপনাদের মাংস যদি সেদ্ধ না হয় তাহলে আরও গরম পানি দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। সবশেষে উপরে কিছু গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে রান্না শেষ করব। মশলা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। হালকা নেড়ে দিয়ে চুলা অফ করে রান্না শেষ করব। এভাবে ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি অনেক ভালো হবে রান্নাটা।
আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।